আগামীকাল এএফসি কাপের ডি গ্রুপে প্রথম দিনের ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব সল্ট লেকে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এই দুই দলের একবারই দেখা হয়েছিল গত বছরের অগস্টে এএফসি কাপের গ্রুপ পর্বে। সেবার মালদ্বীপে মাজিয়াকে 2-0 গোলে হারায় বসুন্ধরা কিংস। সেই ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে মাজিয়াকে হারানোর কৌশল করছেন কোচ অস্কার ব্রুজন। 3 ম্যাচ জিতেই গ্রুপ সেরা হতে চায় বসুন্ধরা কিংস। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামার অপেক্ষায় কিংসের ফুটবলাররা।